আসসালামু আলাইকুম মণি, দেশি খাবার। বাজারে প্রচুর ফজলি আম উঠেছে, এখন ফজলি আমের সিজন। আর দেখুন কত পাকা পাকা, কত সুন্দর আম, এগুলোও পাকা। আর এই পাকা আম দিয়ে মুখে লেগে থাকার মতন একটি রেসিপি করব। তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম মণি, দেশি খাবার। বাজারে প্রচুর ফজলি আম উঠেছে এখন। এখন তো শুধু বাজারে ফজলি আম ভরা, এই ধরনের আমগুলো। আর এই ধরনের পাকা আম দিয়ে অনেক মজার একটি রেসিপি করব। বন্ধুরা আপনারা দেখতে থাকুন। ধামাক্কা রেসিপির জন্য পাকা আম কাটা হচ্ছে। আর এই রেসিপি করতে হলে পাকা আমই লাগে। আর কেটে কেটে এখানে রাখা হচ্ছে। গ্যাসের চুলায় আমরা এইভাবে একটা রসুন পুরে নেব। আম কেটে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছি ঠান্ডা হওয়ার জন্যে। এখানে রসুন, ধনিয়া পাতা আর লবণ দিয়ে এটাকে আমি এখন চিটকিয়ে নিব। এই চেটকানো মশলাগুলো আমি এখন এই আমের ভিতরে দিয়ে দিই। আপনারা চাইলে যদি আরও ঝাল খান তাহলে একটু গুঁড়া মরিচ দিয়ে নেবেন। এই হলো আমার মজাদার রেসিপি। আহ, ঠান্ডা আম! এইভাবে এই গরমের মধ্যে আমের ভর্তা বানিয়ে খেতে পারেন, কি মজাদার রেসিপি, না তাই না? আহ, এই হলো আমার আমের রেসিপি। কি যে মজা, সেই স্বাদ! যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন আর এইভাবে খাওয়ার চেষ্টা করবেন। রাখি, আল্লাহ হাফেজ। আমি আর লোভ সামলাতে পারছি না, আমি এখন খাবো।